ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس أوصيكم ونفسي بتقوى الله واعلموا أنكم إذا اتقيتم الله عز وجل فإن الله عز وجل يحبكم ويدخلكم جنته সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আমি আমার নিজেকে এবং আপনাদেরকে ওসিয়ত করছি যে এই তাকওয়া অবলম্বনের পরিণাম হচ্ছে জান্নাত প্রত্যেকটি মানুষকেই আল্লাহর কাছে যেতে হবে প্রত্যেকটি মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দোয়া করেন তখন বলেন বলতে থাকেন ওয়াইলাইহিল মাসির তার কাছে ফিরে যাবেন রাতের বেলা বলেন সকালবেলা বলেন ওয়াইলাইহিন নুশুর তার কাছেই প্রত্যাবর্তন তার কাছে আমাদের ফেরার জায়গা রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে দুনিয়ার বুকে যত দিন পর্যন্ত আপনার ইচ্ছা আপনি বাঁচবেন কিন্তু বাঁচার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু আজকে আমরা এই মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করতে চাই মৃত্যু কি আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের পেয়ে বসবে যদিও সেটা কোনো বাধাই করা ঘরে হয় কোনো এমন জায়গা হয় যেখানে ঢুকার মতো নিশ্চিদ্র কোনো ঘর হয় সেখানেও মৃত্যু তোমাদের পৌঁছে যাবে মৃত্যু কি জিনিস মৃত্যু হচ্ছে আর কিছু নয় এই এই যে দেহ পিঞ্জর সেখান থেকে রুহটা আলাদা হয়ে যাওয়াটাই হচ্ছে মৃত্যু আমাদের এই দেহের ভিতরে আল্লাহর নির্দেশ হিসাবে যা ঢুকে আছে তা হচ্ছে একটি এমন একটি শরীর যা দেখা যায় না এমন একটি শরীর যা দেখা যায় না সেটা হচ্ছে রুহ এই রুহকে যখন আল্লাহ নির্দেশ দিবেন যখন ফেরেশতারা সেটাকে বের হতে বলবেন তখন সেটা বের হয়ে চলে যাবে আর তারপরে আমাদের মৃত্যু হবে মৃত্যু আমাদের জন্য ছোট কেয়ামত অনেক মানুষ আছে আজ কেয়ামতের আলামত খুঁজে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা বলছে কিন্তু মৃত্যু তো বড় আলামত একটা কেয়ামতের মৃত্যু মানেই তো কেয়ামত এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোনো বেদুইনরা মাঝে মধ্যে বলতেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে রাসূল তাদের মধ্যে ছোট একজনের গায়ে হাত মাথায় হাত রেখে বলতেন এ যদি মারা না যায় অর্থাৎ এ যদি আগে তোমাদের আগে মারা না যায় এর মৃত্যুর আগেই তোমাদের কেয়ামত কায়েম হয়ে যাবে অর্থাৎ এর মৃত্যু যখন হবে তোমরা তখন কেয়ামতের মাঠে চলে গেছে অর্থাৎ মৃত্যুর পর থেকেই প্রত্যেকের কেয়ামত শুরু হয়ে যাবে আর এই তো তখন জীবিত থাকবে যখন সর্বশেষ মারা যাবে যেহেতু সাধারণ নিয়মে একটি বাচ্চা বেশি দিন বাঁচে আর বৃদ্ধরা তাড়াতাড়ি মরে যায় সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এ যদি মারা না যায় তোমাদের আগে তাহলে এ মৃত্যুর আগে তোমাদের কেয়ামত কায়েম হয়ে যাবে সেই হাদিসে সেটা এসেছে অর্থ হচ্ছে কেয়ামতের জন্য এত আলামত বানিয়ে বানিয়ে খোঁজার দরকার নেই এত মাহাদি খোঁজার দরকার নেই অমুকখানে এই ঘটেছে সেটা কোন জেলে কি আছে বানিয়ে বানিয়ে গল্প বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই আপনার মৃত্যুর সাথে সাথে কেয়ামত আরম্ভ হয়ে যাবে এই কেয়ামতের ব্যাপারে আমাদের যেই কেয়ামতের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি দরকার জানা সেটা হচ্ছে এই মৃত্যু সংক্রান্ত
মৃত্যুর বিষয়ে বেশিরভাগ মানুষে আজ গাফল রয়ে গেছে। দুনিয়ার অনেক কিছু জানে কিন্তু মৃত্যু সম্পর্কে তারা চিন্তা করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মৃত্যু হচ্ছে আখিরাতে বা কিয়ামতে যাওয়ার একটি রাস্তা, একটি পথ, একটি দরজা, যেই দরজা দিয়ে আপনি সেই পথে রওনা হয়ে গেলেন। অর্থাৎ এমন এক জীবনের দিকে রওনা হচ্ছেন যে জীবনের কোনো শেষ নেই, যে জীবন একমাত্র তার একমাত্র যে জীবনে একমাত্র তারাই সৌভাগ্যবান হবে যারা আল্লাহ তাআলার নির্দেশকে প্রতিপালন করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউম ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তারা সেই বারজাখের মধ্যে থাকবে, মৃত্যুর পরে একটি পর্দার ভিতরে থাকবে। অর্থাৎ মৃত্যুর পরে আখিরাতে যাওয়া পর্যন্ত, হাশরের মাঠে উঠা পর্যন্ত তারা একটা সাময়িক একটা অবস্থান করবে, সেটার নাম হচ্ছে বারজাখ, আর সেটার নাম হচ্ছে কবর। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনাকে এরকম ছোট আরেকটি মৃত্যু প্রতিদিনই আপনাকে দেন, আর তা হচ্ছে ঘুম। ঘুমকে আল্লাহ তাআলা নিজেই মৃত্যু বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম ফী, তিনি তোমাদের রাতের বেলা মৃত্যু দিয়ে দেন, দিনের বেলায় আবার তোমরা কী করেন সেটা তিনি জানেন ভালো করেই। দিনের বেলা তোমরা কী কাজ করো, ভালো কি মন্দ করো, আল্লাহ তাআলা সেটা জানেন। তারপর রাতের বেলার মৃত্যুর পরে আবার তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। অর্থাৎ সকালে আপনি যখন ঘুম থেকে উঠেন, মৃত্যু থেকে উঠে আপনি কিন্তু জীবন লাভ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ প্রশংসা করছি যিনি আমাকে জীবন দিয়েছেন আমার মৃত্যুর পরে, আর তার কাছেই আমি ফিরে যাব। অর্থাৎ ফিরে একবার আপনি জীবন দিয়েছে বলে এমন বলার কোনো কারণ নাই যে আর আপনি মরবেন না, আবার তার কাছে আপনাকে ফিরতে হবে প্রতিদিন, সেই স্বীকৃতি আপনি দিয়ে থাকেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলু আল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটি মানুষ যখন রাতের বেলা ঘুমায়, আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেন, আর এই এবং যেগুলো তার যেগুলো ঘুমায়, যেগুলো মৃত্যু বরং রাতে ঘুমের মধ্যে মরে যায় না, তাদেরকে আবার রূহ ফেরত দেওয়া হয়, আর যারা ঘুমের মধ্যে মারা যাওয়াটা লিখে রাখা হয়েছে তাদের এই রূহ আর ফেরত দেওয়া হয় না, সেখানে তার মৃত্যু অবধারিত হয়ে যায়। এই জন্য অনেক মানুষকে দেখবেন মৃত্যুর পরে আর উঠে নাই, অর্থাৎ ঘুমের পরে আর উঠে নাই, সেটাই তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু এমন এক জিনিস যা কোনো মানুষ তা থেকে পালাতে পারবে না, কোনো মানুষ কোনো সৃষ্টিকুল কারোই মৃত্যু ছাড়া উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, প্রত্যেকটি জিনিসই ধ্বংসশীল হবে, তবে যেটা আল্লাহর ইচ্ছা আল্লাহর জন্য হয়েছে সেটা ধ্বংস হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা ব্যতীত তার তিনি যা চেয়েছেন তা ব্যতীত জান্নাত জাহান্নাম এবং হুর সেখানকার গেলমান তারা ব্যতীত নেয়ামত ব্যতীত জান্নাতের নেয়ামত ব্যতীত দুনিয়ার বুকে যা আছে সবই ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহর জন্য যা করা হবে সেটাও ধ্বংস হবে না, সেটাও অবশিষ্ট থাকবে। মানুষের যত আমল আল্লাহর জন্য করা হয় সেটা অবশিষ্ট থাকবে, এটা একটি অর্থ, এটা বিশুদ্ধ অর্থ। অর্থাৎ আপনার আমার মৃত্যু হবে কিন্তু আমাদের আমল জারি থাকবে, এটাই হচ্ছে এর অর্থ। আবার আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মানা আলিয়া ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যা কিছু আছে জমিনের বুকে তা সবই ধ্বংস হয়ে যাবে, তবে রব্বুল আলমিনের সত্তা তার চেহারা সেটা অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটি নফসই মৃত্যুর স্বাদ বহন করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটি নফসই, এমন কোন নফস নেই যা মৃত্যুর কষ্ট পেতে হবে না। সাকরাতুল মৌত তার আসবেই,
কষ্ট আসবেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর পাগলামি এসে গেছে, যা থেকে তুমি পালিয়ে বেড়াতে তা তোমার কাছে এসে যাবে, এই জন্য মৃত্যু আসবেই। আল্লাহ তাআলা বলছেন কুলু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি নফস, নফস যাকে বলে যার আত্মা আছে সেটারই মৃত্যু হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিন্তু দুনিয়ার লোকে যে যা আমল করেছে কিয়ামতের দিন সেটার পরিপূর্ণ সওয়াব দেয়া হবে। ফামান যুহজিআনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম। দুনিয়ার বুকে সফল হওয়ার জন্য কত না কিছু আমরা করি, দুনিয়ার অনেক কিছু আমরা করে থাকি, কিন্তু আল্লাহর দরবারে সফল কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে আছে আর জান্নাতে পা ফেলেছে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। তারপর আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো শুধু ধোকার সামগ্রী, ধোকা দিয়েই যাচ্ছে আপনাকে আমাকে, ধোকা দিয়েই যাবে আপনাকে সব দিক থেকে, সন্তান সন্ততির ধোকা, সম্পদের ধোকা, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার ধোকা, দুনিয়ার চাকচিক্যের ধোকা, আমার পদ পদবীর ধোকা, আমার মর্যাদার অহংকারের ধোকা, কত রকমের ধোকা দুনিয়ার বুকে আছে, এ সবই কিন্তু দুনিয়ায় রেখে চলে যেতে হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো আর কিছু নয়, শুধু ধোকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। প্রত্যেকটি জিনিসেই রেখে চলে যেতে হবে, কোনো জিনিসেই আপনার সাথে যাবে না। আপনার কাফনের কাপড়ের মধ্যে সামান্যতম কোনো পকেটের ব্যবস্থা রাখা হয়নি, কিছুই সেখানে দেয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, আপনি মরবেন তারাও মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন আর আমরাও মৃত্যুর অপেক্ষা প্রহর গুনছি। মৃত্যুর সময়ের কথা চিন্তা করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন আকসিরু মিন যিকরি হাযিহি লাযাত, বেশি বেশি করে এমন জিনিসের স্মরণ করো যা যাবতীয় স্বাদকে বিনষ্ট করে দেয়। মৃত্যু হচ্ছে সেটা, কোনো স্বাদ আপনার অবশিষ্ট থাকবে না, সব শেষ হয়ে গেছে। মৃত্যুর সময় আপনার যা যা দরকার তা না করে, বেশিরভাগ সময় আমরা জানার পরেও একজন মানুষ জানতে পারছে তার ক্যান্সার হয়েছে, মৃত্যু অবধারিত, তারপরেও দেখবেন বেচা কিনা বন্ধ নেই, হিসাব নিকার বন্ধ নেই, মানুষের কি কষ্ট দেওয়া বন্ধ নেই। এমন বহু মানুষ দেখেছি তারা কেজিনে খুলে বসেছে, হারাম কাজ করছে, ওরা ওদের নিজেরাই প্রতিবার রক্ত পরিবর্তন করতে হয় ক্যান্সারের কারণে, কারণ তারা মৃত্যুকে কিছুই মনে করছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু মিন যিকরি হাযিহি লাযাত, যেই যেই জিনিস সমস্ত স্বাদ বিনষ্ট করে দেয় সেই মৃত্যুকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ তাদের যদি বিশেষ ব্যবস্থাপনা মৃত্যু থেকে বাঁচানোর ব্যবস্থা থাকতো তাহলে বলতাম যে কেউ কেউ হয়তো বেঁচে যাবে, কিন্তু তারাও তো দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আমরা আপনার পূর্বে কারোর জন্য, কোনো মানুষের জন্য চিরস্থায়ী জীবন দেইনি। অনেকে মনে করে থাকেন যে কেউ যদি মৃত সঞ্জীবনী সুদা পালন করেছে অমুক তমুক, এগুলো সবই মিথ্যাচার। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে আমি কারোর জন্য চিরস্থায়ী জীবনের ব্যবস্থা করিনি। এই জন্য খিজির মারা গেছে, ইলিয়াস মারা গেছে রাদিয়াল্লাহু আলাইহিমাসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম এবং খিজির যিনি রাহেমাহুল্লাহ, তারা মারা গেছেন এই আমাদের বিশ্বাস, কারণ কোরআন আয়াত সেটাই বলছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আপনার পূর্বে কারোর জন্যই আমি চিরস্থায়ী হায়াতের ব্যবস্থা করিনি। আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা গেলে কি তারা চিরস্থায়ী হয়ে যাবে? কখনো নয়, মৃত্যু সবাইকে পেয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন আউযু বিইজ্জাতিকা আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আল্লাযী লা ইয়ামুত, আমি আপনার ইজ্জতের কাছে আশ্রয় প্রার্থনা করছি,
আল্লাহর নাম এবং গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায়। আউযু বিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কাছে আশ্রয় নিচ্ছি। আপনি এমন এক সত্তা, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি মারা যাবেন না, আর মানুষ এবং জিন সবাই মারা যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এই দোয়াটা করতেন। এর অর্থ হচ্ছে মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর এমন জিনিস থেকে বাঁচার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি জান্নাত এবং জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে বাঁচতে পারার ইচ্ছা করলে, যদি দুনিয়াতে আপনি ঈমান এবং আমলে সালেহ নিয়ে জীবন কাটাতে পারেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। তো মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত না কি করি, কেউ সিঙ্গাপুর যায়, কেউ ব্যাংকক যায়, এক একজন এক এক দেশে দৌড়, কেউ আমেরিকা পর্যন্ত দৌড়ায়, মনে করে ওখানে বুঝি তার জীবনের কোনো ব্যবস্থা হয়ে যাবে না। মৃত্যু আসবেই, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু বাদ থেকে বাঁচার চেয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। যে জিনিস থেকে বাঁচার চেষ্টার জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন সেটা থেকে বাঁচুন, কিন্তু যে জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন না তার পিছনে জীবনের সব কিছু আপনি বিনষ্ট করছেন। অথচ জান্নাতে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সামান্যতম অবলম্বন অবলম্বন করলেই আপনার জন্য সেটা যথেষ্ট ছিল। মৃত্যু এমন এক জিনিস যা আর পিস করা যায় না, সুনির্দিষ্ট সময় হবে, সুনির্দিষ্ট সময় হবে। কেউ যদি বলে আমার মৃত্যু বাড়বে কমবে, সেটা ঠিক নয়। দোয়ার মাধ্যমে যেটা বাড়ার কথা আছে হাদিসে, সেটা হচ্ছে দোয়া একটি কারণ, যার কারণে আপনার আপনার জীবন বেশি লেখা হয়েছে। দোয়া করতে সমর্থ হওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনে ভালো বেশি লেখা হয়েছে। তেমনি দান করার, দান করতে সমর্থ হওয়ার অর্থ হচ্ছে আপনার অসুখ রোগ থেকে মুক্তি বিষয়টি লেখা হয়েছে। এই নয় যে আগে একটা লেখা হচ্ছে এখন আরেকটা লেখা হবে, তা নয়। তাকদীর কখনো মুআল্লাক নেই, তাকদীর কোনো লটকানো জিনিস নয়, তাকদীর নির্ধারিত, সেই নির্ধারণেই লেখা আছে আপনি দোয়া করতে সমর্থ হবেন, সেই জন্য এতদিন পর্যন্ত আপনার বয়স হবে। আপনি সৎকার করতে সমর্থ হবেন, সেই জন্য আপনার এই বলা দূর হয়ে যাবে। সুতরাং আপনি যদি সমর্থ না হন দোয়া করতে অথবা সৎকার দিতে, সেটা আপনার আপনার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনার সমস্ত কিছু নির্ধারিত, এই জন্য মৃত্যুও নির্ধারিত। মৃত্যু কোনোদিন আগ পিস হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো নফসের জন্য, কোনো আত্মার জন্য এটা উচিত নয় যে সে আল্লাহর নির্দেশের আগে মারা যাবে। তার সময় তো নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে তা লিখিত হয়ে আছে, আল্লাহর কাছে তা লিখিত, লওহে মাহফুজে তা লিখিত, এবং আপনার যখন মায়ের পেটে ছিলেন তখন তা লিখিত হয়েছে, এবং গত বছর তা লিখিত হয়েছে লাইলাতুল কদরে, আর গত রাত্রেও তা লিখিত হয়েছে। চারবার লিখার বাইরে আপনার কোনো কিছু সংঘটিত হবে না। মৃত্যু অবশ্যই সুনির্ধারিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। যেখানেই থাকো না কেন, অস্কার মৃত্যু তোমাকে পেয়ে বসবে, এমন যদিও কোনো সেটা এমন কোনো বাধাই করা দুর্গের ভিতরে হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালিকুল্লু উম্মাতিন আজালুন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি জাতির সময় আছে, মুদ্দত আছে, প্রত্যেকটি মানুষের মুদ্দত আছে, কতদিন সে বাঁচবে, যখন তাদের সময় হবে তখন তাদের সময় অনুসারে মৃত্যু হয়ে যাবে। এক ক্ষণিকও আগ পিছ হবে না, আগ পিছ হওয়ার কোনো সুযোগ সেখানে নাই। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলুন হে নবী, যে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা তোমাকে পেয়ে বসবেই, পালিয়ে বেড়ালে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওমা নাহনু বিমাসবুকিন। আমরা তোমাদের জন্য মৃত্যু লিখে রেখেছি, তাকদীরে সুনির্ধারণ করে রেখেছি, আমাদেরকে আগ পিস করে তোমরা কোনো দিকে যেতে পারবে না, মনে করতে পারবে না আল্লাহর লেখাকে মারিয়ে বা পাড়িয়ে বা এদিক সেদিক করে চলে যাবেন, এমন কোনো সুযোগ আমাদের নেই। একবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, তিনি একদিন দোয়া করছিলেন, আল্লাহুম্মা আমতানি বিজাওজি রাসূলুল্লাহ ওয়া বি আবি সুফিয়ান ওয়া বি আখি মুআবিয়া। অর্থাৎ আল্লাহ
আমির আল্লাহ রসুল আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং আমাকে আবু সুফিয়ান আমার পিতা তাকে দিয়ে সাহায্য করুন, এবং আমার ভাই মুয়াবিয়া দিয়ে আমাকে উপকৃত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতিল্লাহ লিআজালিম মাদরুবা, হে উম্মে হাবিবা, আল্লাহর কাছে তুমি এমন জিনিস চেয়েছো যা সুনির্ধারিত এবং ওয়াইয়ামি মাদুদা, এবং তার দিবসগুলিও নির্ধারিত, ও আরজাকিম মাকসুমা, আর রিজিকও সেখানে বন্টনকৃত, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন আসবে না। লাই ইউআজ্জিলুল্লাহু শাইয়ান ক্বাবলা আজালিহি, সময় আসার আগে আল্লাহ তাআলা কোনোটাকে অগ্রিম করবেন না, মৃত্যুও না রিজিকও না। অনেক সময় মানুষ রিজিক পায় না অপেক্ষা করছে, কিন্তু রিজিকের সময় আসার আগ পর্যন্ত সেই রিজিক সে পাবে না। অনুরূপভাবে অনেক সময় মানুষ নির্দিষ্ট দিন খুঁজে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু তা বিপদে উদ্ধার হওয়ার ওই দিন আসা পর্যন্ত বিপদ থেকে সে উদ্ধার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আশ্চর্য হন বন্দার বেকারার বা অস্থির অবস্থা দেখে, চিন্তা করে না যে আল্লাহ তাআলা তিনি জানেন যে তার অতি নিকটেই তার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা আছে, কিন্তু বন্দা অস্থির হয়ে নিজেকে অনেক সময় আত্মহত্যা করে বসে, বিপদে ফেলে, কারণ সে তো তার ভবিষ্যৎ কি জানে না, আল্লাহ জানেন। তা আল্লাহ আশ্চর্য হন বন্দা বেকারার হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে কেন, তার তো অপেক্ষা করা জরুরি। এই জন্য তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, যেগুলি নির্ধারিত তুমি সেগুলি চেয়েছ, যদি আল্লাহর কাছে চাইতে আল্লাহ তোমাকে যেন আজাব আগুন জাহান্নামের আজাব থেকে মুক্ত করেন এবং কবর আজাব থেকে মুক্ত করেন, তবে সেটা তোমার জন্য উত্তম হতো, অথচ তুমি সেটা না চেয়ে দুনিয়াতে যা অটোমেটিক ঘটবে সেটা চেয়ে বসছো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতুল মুমিনিন এবং সাহাবায়ে কেরামকে দূরদৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিতেন। দুনিয়ার বুকে অনেকেই চায় আল্লাহ আমাকে এটা দেয়া হোক, ওইটা দেয়া হোক, তো শেষ হয়ে যাবেই, কিন্তু যদি চাইতো আল্লাহ আমাকে জান্নাত দেয়া হোক, আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়া হোক, আল্লাহ আমাকে কবর আজাব থেকে মুক্ত করা হোক, এটা তার জন্য বেশি উত্তম হতো, কারণ দূরদৃষ্টি সম্পন্ন হওয়া দরকার। চাইবেন আপনি দুনিয়ার জিনিস, নিষেধ নেই, কিন্তু আখিরাতের জিনিস চাওয়া থেকে মুক্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যদি আপনি দেখবেন বেশিরভাগ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরাত তিনি বলতেন, আবার তিনি বলতেন আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মাত ও মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর অবস্থানটা জানা দরকার। মৃত্যু এমন একটা সময় যেটা কখনো একদিক সেদিক হবে না, সুতরাং মৃত্যু থেকে বাঁচতে আমরা কেউ পারবো না, কিন্তু মৃত্যুর আসার আগেই আমল করে আখিরাতের কাজ করে যেতে পারবো সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনা থেকে বের হন নাই, মদিনা থেকে বের হতেন না মৃত্যু যেন মদিনার বাইরে না হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য কবুল করেছেন। এমন অনেক মানুষ আছে যারা মদিনায় মৃত্যুর জন্য বসে আছেন, মদিনায় মৃত্যু হয়নি, দেশে আসার পরে মৃত্যু হয়ে গেছে, বেড়াতে আসছেন দেশে মরে গেছে, কারণ আল্লাহ তাআলা কোথায় কার মৃত্যু লিখেছে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়বের যত চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি ব্যতীত কেউ গায়বের বিষয়টি জানে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরা লোকমানে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সা, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, ওয়া ইউনাজ্জিলু গায়সা, তিনি বৃষ্টি বাড়িও নাজিল করেন, ওয়া ইয়ালু মাফিল আরহাম, এবং তিনি জানেন মানুষ মায়ের বা সন্তান বা মেয়েদের উদরে কি আছে সেটা তিনি জানেন, ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কোনো ব্যক্তি জানে না আগামী দিন যে সে কি অর্জন করবে, ওয়ামা তাদরি নাফসু বিআইয়্যিদিন তামুত, কোথায় মারা যাবে এটা কোনো ব্যক্তি জানে না, ইন্নাল্লাহ আলিমুল খাবির, একমাত্র আল্লাহই তা জানেন। এর অর্থ হচ্ছে এগুলি এমন পাঁচটি জিনিস যেগুলি আল্লাহ তা নিজের কাছে রেখে দিয়েছেন, মৃত্যু আসবেই এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখবেন মৃত্যু আসবে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে কিছু নিদর্শন দিয়ে দিয়েছেন, মানুষ মাত্রে সেই নিদর্শনগুলোর দিকে যদি সাবধান হয় তাহলে তার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আর যদি সেই নিদর্শনগুলো সেই আল্লাহ ভীতিপ্রদ জিনিসগুলো সম্পর্কে সাবধান না থাকে তাহলে সেটাকে স্বাভাবিক মনে করে।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেয়া হবে ওয়াহুম ইয়াস্তারিহুনা ফিহা তারা সেখানে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল লাযী কুন্না নামাল আল্লাহ আমাদের আমাদের রব এখান থেকে বের করে দিন এমন আমল করব আর কোনোদিন আমরা খারাপ আমল করব না এবং যেটা আপনি খুশি হন এমন আমল করব আগে যে আমল করেছিলাম এরকম আমল আর কোনোদিন করব না আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার তোমাদেরকে এমন একটা বয়স দেইনি যেই বয়সের মধ্যে ইচ্ছা করলে স্মরণ করতে পারতে তোমাদেরকে কি এমন কোনো বয়স দেইনি যেই বয়সের মধ্যে ইচ্ছা করলে তোমরা নসিহত অর্জন করতে পারতে তোমাদেরকে কি এমন কি বয়স আসেনি তোমাদের উপরে যেই বয়সের মধ্যে আখিরাতের কথা তোমরা ভাবতে পারতে ওয়া জাআকুমুন নাযীর আর তোমাদের কাছে সাবধান বাণী এসেছে সাবধান করার জন্য বিভিন্ন জিনিস তোমাদের কাছে এসেছে সুতরাং জাহান্নামের শাস্তি রক্ষণ কর এই অপরাধীদের জন্য আর কোনো সাহায্যকারী থাকবে না আলেম ভাই আয়াতের ব্যাখ্যা করেছেন বলেছেন যে কি জিনিস আসছে আমাদের কাছে প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ তাআলা এমন কোন জিনিস প্রেরণ করেন যেটা তাকে নাদির বলা হয়েছে জাহান তাকে মৃত্যুর আগে অনেক কিছু তাকে জানিয়েছে সেগুলি কি যে তাকে তার মৃত্যু হবে আলেমরা বলেছেন তার বয়স অনেক আলেম বলেছেন যে যখন একজন মানুষ চল্লিশে পৌঁছে যায় তখন তার দুনিয়া থেকে দুনিয়া বিমুখ হওয়া জরুরি দুনিয়া বিমুখ হওয়া জরুরি এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন হাত্তা ইজা বালাগার বা ইনসান বালাগা শুদ্ধাহু ও বালাগার বা ইনসানাতান قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله تعالى شكيه ديتشن كي بابه دعا كربه এক জন মানুষ যখন শক্তি সামর্থ্য হয়ে তার 40 বছর বয়স উপনীত হবে তখন তার সময় এসেছে দোয়া করার দোয়া করবে আল্লাহ আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দিন আমার পিতা মাতার উপর যে নেয়ামত দিয়েছেন সেটারও আপনি সুক্রিয়া আদায় করার তৌফিক দিন আর আমাকে ভালো কাজ করার তৌফিক দিন আমার সন্তানদেরকে আপনি বিশুদ্ধ করে দিন এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কেন আপনার এখন উল্টা দিকে রওনা হওয়ার সময় আপনি উঠতে উঠতে 40 পর্যন্ত উঠছেন এরপরে ভাটা পড়বে জোয়ারের পরে ভাটা পড়বে অর্থাৎ জাহান আপনি এখন মৃত্যুর দিকে চলে যাচ্ছেন সেজন্য আপনার আমার দরকার বেশি বেশি করে দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের পরে নবুয়ত দেয়া হয়েছে কেন কারণ সেখানে আখিরাতমুখী প্রবণতা থাকবে সেখানে মৃত্যুর কথা স্মরণ করবেন তিনি করাবেন তিনি সবাইকে এইভাবেই 40 বছর পার হওয়ার পরে আর মানুষের ওজর পেশ করার কোনো কারণ থাকে না এই জন্য কোনো কোনো বর্ণায় আসছে আরদাল্লাহ আল্লাহ তার ওজর করার সুযোগ উঠিয়ে নিয়েছেন যখন একজন মানুষ 40 থেকে 60 পৌঁছে যাবে 60 পৌঁছার পরে বলতে পারবে না যে আমার তো ওজর ছিল না আমি জানি নাই জানতে পারি নাই মৃত্যু সম্পর্কে আমার খবর ছিল না এটা বলার কোনো ওজর নেই কারণ তার 20টা বছর সে 40 থেকে 60 পর্যন্ত সময় কাটিয়েছে এই সময়ে সে পরিপূর্ণ হবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তার প্রয়োজন ছিল কোন কোন আলেম বলেছেন এই যে একটি নিদর্শন মৃত্যুর আগে স্মরণ করে দেয় এটাই শুধু নয় বরং দ্বিতীয় একটি নিদর্শন আল্লাহ তাআলা পাঠিয়েছেন তা হচ্ছে বার্ধক্য চুল সাদা হয়ে যাওয়া এটা একটি মৃত্যুর পূর্ব লক্ষণ একজন মানুষের শোনা দরকার কেন সেটা মৃত্যুর কেন এই জন্যই কারণ যুবক বয়সে চুল সাদা হয় না রোগ ছাড়া কিন্তু যখনই তার চুল সাদা হতে আরম্ভ করে তখন তার বোঝা দরকার যে এখন সে আবার উল্টা দিকে ফিরে যাচ্ছে অমান্য আমেরহু নুনাকি সুফুল খালকে যাকে আমি বয়স দিই তাকে উল্টি দিকে আবার কমিয়ে দেই তার সৃষ্টিগতভাবে তাকে কমাতে আরম্ভ করি যখন তার তাগড়া যুবক ছিল সেখান থেকে এখন আর ধীরে ধীরে সে হাঁটুতে ভর দিয়ে উঠে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় এবং কথা বলতে চিন্তা করে বলে এবং চোখে চশমা লাগায় কত রকমের বয়স তার এসে গেছে এখন তার বয়স এই অবস্থা তার মৃত্যুকে স্মরণ করা বেশি দরকার কোনো কোনো ইমাম বলেছেন এখানে যে নাদিরের কথা বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ভীতি প্রদর্শন করা হয়েছে তা হচ্ছে কোরআনে কারীম
যখন একজন মানুষ কোরআনে কারিম পড়বে অবশ্যই মৃত্যুর কথা সেখানে থাকবে, সে অবশ্যই তার ভয় করা উচিত। কোনো কোনো আলেম বলেছেন শুধু তাই নয়, একজন মানুষের পিতা মাতা আত্মীয় স্বজন যখন মারা যায় সেটা তার জন্য একটা ভীতি প্রদর্শনকারী জিনিস, এটাকেও সে স্মরণ করতে পারে। কোনো কোনো আলেম বলেছেন পূর্ণ বিবেক হয়ে যায় একজন মানুষ যখন 40 বছরে যায়, ছোট অবস্থায় যদি সে ভুল করে সেটা গ্রহণ করা যায় যে ভুল হয়েছে, তাকে সদ্ধানোর জিনিস। কিন্তু একজন মানুষ যখন 40 বছরে পৌঁছে যায়, 40-এ পৌঁছে যাওয়ার পরে অথবা যখন তার বিবেক পূর্ণতা পায়, বালাগা শুদ্ধাহু, তার সব রকমের শক্তি সামর্থ্য এসে যায়, তখন তার বোঝা উচিত যে তার পরিণতি কোথায়। তার পরিণতি আর কিছু নয় মৃত্যু ছাড়া, মৃত্যু ছাড়া কোনো পরিণতি নেই। কেউ বলতে পারবে না যে যুবক যুবক রয়ে গেছে, হ্যাঁ জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ী যুবক হবে, কিন্তু দুনিয়ার বুকে কেউ যুবক চিরস্থায়ী হয় না, বার্ধক্যের দিকে চলে যায়। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে মৃত্যুর পথে প্রত্যেকেই যাব। মৃত্যুর পথে একজন মানুষ যায়, মৃত্যু যখন তার উপস্থিত হয় তখন কি হয়? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মানুষের মৃত্যু যখন আসে সে যে সে তার কাছে ফেরেশতারা আসে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ফেরেশতারা তার কাছে আসে। ফেরেশতা মালাকুল মউত একজন, কিন্তু তার অনেক সহযোগী আছে, সহযোগী আছে। আল্লাহ তাআলা এজন্য বলছেন ওয়াল কাহির ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, তিনি হচ্ছেন দাপুটে রব, মহাশক্তিধর রব, তিনি তোমাদের উপরে রয়েছেন। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, তিনি তোমাদের উপরে তার হেফাজতকারী ফেরেশতাদের পাঠান। অর্থাৎ আপনি দুনিয়ার বুকে যখন চলেন আপনার আশেপাশে ফেরেশতারা আপনাকে হেফাজত করছে, আপনি বুঝতে পারেন না, এই মুহূর্তে লেগে যাবে গাড়িতে কিন্তু লাগে না, কারণ ফেরেশতা আপনাকে বাঁকা করে দিয়েছে যাতে করে আপনার গায়ের উপরে গাড়িটা বা কিছু একটা না পড়তে পারে। আল্লাহর পক্ষ থেকে হেফাজত ফেরেশতা আপনার উপর নিয়ে গেছে, এদেরকে বলা হয় হেফাজতকারী ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, কিন্তু যখন মৃত্যু এসে যাবে হাফাজা ফেরেশতারা আপনাকে টেনে একদিকে নিয়ে যাবে না। মৃত্যু এসে গেলে তখন আমার রসুলরা আমার ফেরেশতারা আপনাকে মৃত্যু দিবে। এর অর্থ হচ্ছে মৃত্যুর ফেরেশতা একাধিক, একজন হচ্ছে তাদের প্রধান, তিনি হচ্ছেন মালাকুল মউত, যারা আমাদের দেশে মানুষ আজরাইল বলে থাকে এমন কোনো নাম কোরআন এবং হাদিসে আসে নাই সেটা আমরা বলবো না। মালাকুল মউত তিনি হচ্ছেন এদের সবার নেতা, কিন্তু তার অনেক সাহায্যকারী আছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন তাওয়াফাতহু রুসুলুনা, আমাদের দূতরা তাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ওহুম লা ইউফাররিতুন, তারা সামান্যতম এই কাজে ত্রুটি করে না, সময় মতো তাদের ঠিক টাইম মতো তাকে মৃত্যু দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বাকি গুরস্থানে, আমাদের দেশে অনেকে জান্নাতুল বাকি বলে, বাকি বলবেন জান্নাতুল বাকি বলবেন না, বাকি গুরস্থানে একজন একবার গেলেন তিনি কোনো এক জানাজা দাফন করতে, সেখানে তিনি বসে আছেন। এমন সময় তিনি যে ভাষণটি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের উদ্দেশ্যে সেটা আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি, সেটা শুনলে মৃত্যুর সময় কি অবস্থা হয় সেটা প্রত্যেকে জানা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে তার সম্পর্ক চ্যুতি হয়ে যায় আখিরাতের দিকে যেতে আরম্ভ করে, আকাশ থেকে তখন ফেরেশতা নাযিল হতে হয়, তারা বিয়দুল উযু, সাদা চেহারা বিশিষ্ট, শুভ্র চেহারা বিশিষ্ট ফেরেশতারা নাযিল হয়, কান্না উযু মুশামস, তাদের চেহারা যেন সূর্যের মতো আলোকিত। ইদা ইমানদারের জন্য মাহুম কাফানুম মিন আকফাল জান্না, জান্নাতের কাফন তাদের হাতে থাকে, কিসে কাফন দিবে সেটা দিয়ে তারা রুকে পেঁচাবে, বের করাবে রুকে সেটার ভিতরে নিবে, এই জন্য জান্নাতের কাফন নিয়ে আসে। ওয়া হানুতিন মিন হানুতিল জান্নাত, এবং জান্নাতের সুগন্ধি নিয়ে আসে, স্পেশাল সুগন্ধি নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু আন মিনহু মাদদা বাসারিহি, তারা তার চোখ যত দূরে বসে থাকে, কাছে আসে না, ভয় দেখাতে আসে না ইমানদারকে।
অথবা দূর থেকে তারা অপেক্ষা করে যে তার মৃত্যু নিয়ে যাবে, এমন সময় মালাকুল মওত এসে তার মাথার পাশে বসে এবং বলতে থাকে, আইয়া তুহান নাফসুত তাইয়্যিবা, হে তাই পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে সন্তুষ্ট চিত্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তখন যে কোনো পানির পাত্র থেকে এক ফোঁটা পানি যেভাবে পড়ে সেভাবে তার রূপ বেরিয়ে আসে, আর তারা সেটা কাপড়ে পেঁচিয়ে সুগন্ধি লাগিয়ে সেটা উপরের দিকে উঠে নিয়ে যেতে থাকে। এটা প্রত্যেকটি ইমানদারের অবস্থা হয়। আর যদি কাফের ফাজের ফাসেক হয়, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন দুনিয়া থেকে বিমুখ হয়, দুনিয়া থেকে তার সম্পর্ক কাট অফ হয়ে যায়, আখিরাতের দিকে যাইতে বাধ্য হয়, সে তখন আকাশ থেকে তখন নাজিল, উপর থেকে নাজিল হয় ফেরেশতারা, কঠোর প্রকৃতির, কালো চেহারা সম্পন্ন, তাদের গায়ে আগুনের পোশাক পরানো, তারা এসে দূরে বসতে থাকে, দূরে বসে তাকে ভয় দেখাতে থাকে। তখন মালাকুল মওত এসে তার মাথার পাশে এসে বলতে থাকে, হে খবিস আত্মা, হে খারাপ আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে, আল্লাহর লানতের দিকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন তার আত্মা সারা শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি নখের কোণা পর্যন্ত ছড়িয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াদরিবুন মিনহুম কুল্লা বানান, কাফেরদের আল্লাহ তাদের রূহ হরণের সময় ফেরেশতারা তাদের আঙ্গুলের মাথা পর্যন্ত পিটাতে থাকে, যাতে করে সেখান থেকে রূহ বের করে নিয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস-সুফুদ আল-কাসীরু শাবিনা সুফ, যেমনিভাবে কোনো বল্লম জাতীয় জিনিস যার কাঁটা আছে এরকম জিনিস কোনো ইয়ার ভিতরে পশমের জিনিস ঢুকিয়ে দিলে, টান দিলে যেভাবে বের হয় সব কিছু পুড়ে ছিঁড়ে বের হয়ে আসে, তেমনিভাবে তার আত্মা এভাবে বের করে নিয়ে আসে। তানকা চৌমি মাল অরুক ওল আসব, সমস্ত রং শিরা সব কিছু সেটা ছিন্ন ভিন্ন করে তখন রুটা বেরিয়ে আসে, আর সেটাকে তারা নিয়ে নিচের দিকে উপরের দিকে যেতে থাকলে উপরের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, সেটাকে নিয়ে তখন নিচে সিজিনে রাখা হয়। এ হচ্ছে মৃত্যুর সময়ের ঘটনা, এই ঘটনা সেখানে ঘটে। মৃত্যুর সময়ে এ অবস্থা আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন তোমাদের আত্মা হুলকুমে পৌঁছে যায়, হুলকুম অর্থ হচ্ছে এই গলার শিরা পর্যন্ত পৌঁছে যায়, যেখান থেকে খাবার ঢুকে এই জায়গায় পৌঁছে যায়, তখন তোমরা তাকিয়ে আসো তার দিকে, আশেপাশে আপনার আত্মীয় স্বজন কিন্তু তাকিয়ে আছে আপনার মৃত্যুর দিকে, কিছুই করার তাদের নেই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না তুবসিরুন, আমার ফেরেশতারা তোমাদের কাছেই আছে। এটাই হচ্ছে এটা তাফসীর, বিশুদ্ধ তাফসীর ইবনে কাসির, দেখুন, আমার ফেরেশতারা আপনার তোমাদের কাছেই আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না তুবসিরুন, অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো না, ইজা বালাগাতি তারাকিয়া, রু যখন আপনার এই ঘাড়ের কাছে পৌঁছে যাবে, তখন কিল আমান রা, বলা হবে কে আছে রুকিয়া, ঝাড়ফুঁক করবে কে, ওষুধ দিবে কে, এই লাগাবে কে, ওই লাগাবে কে, কিন্তু কাজ হবে না। অজন্না আন্নাহুল ফেরা, সে শিওর হয়ে গেল যে এখনই তার মৃত্যু হবে। ওয়াল তাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক, পায়ে পায়ে লেগে যাবে, কিছুই করার থাকবে না, রব্বুল আলামিনের দিকেই তাকে ফিরে যেতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা মৃত্যুর এই জিনিসগুলো তুলে ধরেছেন। মৃত্যুর সময় ইমানদারকে সুসংবাদ দেওয়া হয়, আর কাফেরদেরকে কঠিনভাবে তাদের তিরস্কার করা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, যারা মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যারা ইমানদার ছিল তাদের জন্য, যারা ইস্তেকামত ছিল তাদের জন্য সুসংবাদ থাকবে, আর যারা কাফের তাদের জন্য কি থাকবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে পরবর্তী জুমায় বিস্তারিত হাজির হব। মৃত্যুর সময় কি করণীয় এবং মৃত্যুর পরে মানুষের কি করণীয় এবং মৃত্যুর পরের সাথে কবরের সাথে কি জিনিস সংশ্লিষ্ট রয়েছে, সেই বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে আপনাদের সামনে আলাপ করব, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সম্মানিত মুসল্লি আল ইকরাম, খুতবা চলাকালীন সময়ে কোনোভাবেই অন্য কোনো কাজ করা যায় না। খুতবা চলাকালীন সময়ে যদি কোনো
কেউ কথা বলে খুতবা চলাকালীন সময়ে, কাউকে যদি চুপ থাকতে বলে খুতবা চলাকালীন সময়ে, হাত থেকে কোনো কিছু উঠানামা করে, তাহলে সেদিনের সওয়াব কিন্তু শেষ হয়ে যায়। এই জন্য ইমানদার উচিত নয় কথা বলা। আমি অনেককেই শুনেছি কেউ কেউ কথা বলে, বাংলা খুতবা যেহেতু কথা বলা মনে করে সহজ না, খুতবাটা বাংলা এই জন্য দেওয়া হচ্ছে আপনি আরবি বুঝেন না তাই। আপনি যদি আরবি বুঝতেন আমরা আরবিতেই দিতাম, কোনো সমস্যা ছিল না। আরবি বুঝেন না বলে খুতবাটা আমরা বাংলায় দিয়ে থাকি, তাই বলে খুতবার সময়ে কোনো কাজ করবেন না। অনেক জায়গায় দেখা যায় সেখানে টাকা পয়সার জন্য বাক্স চালানকে দেওয়া হয়, সেটার কারণে মানুষের খুতবার আমলটা, খুতবার সওয়াবটা সে নিঃশেষ হয়ে যায়, সেদিন জুমাটা শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাল আলি আখিহি উসকু আনসিত ফাকাদ লাগা, কেউ যদি তার ভাইকে বলে চুপ করো, সেও তো খারাপ কাজটি করলো, তার সব নষ্ট করে দিল। এই জন্য আমাদের অনেক ভাই অনেক বোন পরস্পর কথা বলে খুতবার সময়ে, যা শুনে আরেকজনের সাথে ব্যক্ত করে, কিছুই করবেন না, খুতবার সময় শুধু শুনবেন। এমনকি কেউ আপনাকে কথা বলতে চাইলে চুপ করে থাকবেন, শত মার দিলেও কথা বলবেন না, কারণ কথা বললে আপনার সবটা নষ্ট হয়ে যাবে। শয়তান আপনাকে বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয়, তো আপনাকে অমুকের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করে, এগুলো সবই হচ্ছে শয়তানের কারসাজি। কোনোভাবেই খুতবার সময়ে কোনো কিছু করা যাবে না, এমনকি কোনো চাটাই ধরা যাবে না, কোনো কিছু ধরা যাবে না, ধরলে আপনার সওয়াব নিঃশেষ হয়ে যাবে। এই জন্য খুতবার পরে এগুলি করতে পারবেন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়াসানা বিমালায়িকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়াযাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা মালায়িকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن اللهم اغفر لهم اللهم وعافهم واعف عنهم يا أكرم الأكرمين يا مجيب السائلين اللهم افتح لنا فتحا مبينا اللهم افتح لنا فتحا مبينا اللهم انصر المسلمين على الكفرة والفجرة والمبتدعة والزنادقة والهندوس والمشركين يا أرحم الراحمين আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ কাফের মুশরিক কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো আল্লাহ, আল্লাহ মুসলিমদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে দাও আল্লাহ, আল্লাহ মুসলিমদেরকে ফেতনা থেকে তুমি বাঁচাও আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি দিনের উপর বড় করো আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ, ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ, মৃত্যুর পরের জীবন যেন দুনিয়ার জীবনের থেকে বহুগুণ উত্তম হয় সে তৌফিক আমাদের দাও আল্লাহ, আল্লাহ মৃত্যুর উপরে আমল করা তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ, মৃত্যুকে স্মরণ করে আমল করা তৌফিক আমাদের দান করো আল্লাহ, এমন আমল করা তৌফিক দান করো যা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে আল্লাহ, আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহমিন, আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো, আমাদের মেয়েদেরকে তুমি হাসমতের উপর রাখো, তারা যেন পর্দা করতে পারে, তারা যেন ফেতনাবাজ না হয়ে যায়, তারা যেন অফিস আদালত দাবড়িয়ে না বেড়ায়, তারা যেন চাকরির জন্য পাগল না হয়ে যায়, তারা যেন ঘরে থাকে, তারা যেন ঘরমুখী হয়, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, সেই নির্দেশ যে আল্লাহ তারা পালন করতে পারে সে তৌফিক তুমি তাদের দান করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের যারা কবরে শুয়ে গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, আমাদের যারা কবরে শুয়ে গেছে আত্মীয় তাদের তুমি ক্ষমা করে দাও, আমাদেরকেও তুমি আল্লাহ ক্ষমা করে দাও, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون